যে পলি সাইকেল চালানোর চেষ্টা করছে। এই চ চ নিয়ে চ আমাকে দেখি, চ চ চ নিয়ে চ দাঁড়াও, চ নিয়ে চ। এই দুবাই দাদা বদমাস না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডি নানা দা ব্লগ। আজকে 17 ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে 2:05। আমরা এবার খেতে বসবো, অনেকটা দেরি হয়ে গেল আজকে, আর প্রায় এরকম দেরি হয় আর কি আমাদের। আর এই সময় বাবা বেরিয়ে গেল, আর এবার আমরা খেতে বসবো। বাবা খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি এই যে প্রচুর তেল মেখেছি বলে চুলটা এরকম লাগছে, আর মুখে একটু ময়েশ্চারাইজার দিয়েছি বলে এরকম তেল তেল লাগছে আর কি, কিছু করার নেই। আর এই যে ভাতের থালা, তারপর তরকারি ডাল টাল নিয়ে চলে এসেছি আমরা। আর এখানে আছে হচ্ছে আজকে খাবারে ভাত, শাক ভাজা। এই শাকের মধ্যে অনেক কিছু শাক, মানে অনেক রকম শাক আছে। সেদিন যেমন তোমাদের বলেছিলাম, মূলো শাক, ওলকপি পাতা, এরকম টাইপের কিছু। আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, যেটা আমি আজকে বাজার থেকে আনলাম, আমাদের এখানে শনিবার হাট থাকে। এখানে আছে হচ্ছে পেঁপে সিদ্ধ, এটা হচ্ছে ডাল, আর ডালের মধ্যে দিয়েছে হচ্ছে দিশি লাউ, আর এটা হচ্ছে ফুলকপি আর সয়াবিনের তরকারি, যেটা খুবই মানে সিম্পল লাগছে দেখতে, মানে একদমই রিচ নয় আর কি। আমার মা এরকমই তরকারি করে কাঁচা লঙ্কার। সো গাইস চলো আমরা এবার খেয়ে নেবো, মাও আসছে আর মান্তু চলে আসবে। সো গাইস চলো এবার আমরা খেয়ে নেবো, আর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো বিকালের দিকে। সো গাইস এখন জন্য টাটা। গাইস এখন সন্ধ্যাবেলা, আর আমি সন্ধ্যাবেলাতে ভিডিও করছি, যেহেতু তার আগে আর ভিডিও করার সুযোগ পাইনি। আর দেখতে পাচ্ছ এই পিছনে লাইটটা প্রচুর ডিস্টার্ব করছে, তার জন্য এই লাইটটা আমি অফ করে দেবো। এই যে অফ করে দিলাম, এবার ঠিক আছে। আর আমি গাইস আজকে মানে শেভ করেছি, দেখতে পাচ্ছ দাড়ি টাড়ি যা মানে গোপ টোপ যা উঠেছিল আর কি সব চেঁচে দিয়েছি, আর ওটা পুরো ট্রিমার দিয়ে করেছি, মানে রেজার দিয়ে করিনি আর কি। আর এখানে চুলটাও একটু কেটেছি দেখতে পাচ্ছ পাশে সামান্য, আর সামনে একটুখানি মানে কেটেছি দেখতে পাচ্ছ, পাশে আর পিছনে পুরো ট্রিমার দিয়ে করেছি, আর সামনে একটুখানি কেটেছি। আর সো গাইস আজকে আর জন্য এখানে রাখছি, টাটা। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 18 ডিসেম্বর, আর আমি হচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছ বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর এখানে আছে দেখো চাউমিন আছে এখানে, এই যে, আর এই চাউমিনটা আমি বানিয়েছি, মানে আমি যে ভাজা পাটটা আমি করেছি আর কি, ভাজা ভুজিটা আমি করেছি, আর কেটে কুটে জোগাড় করে দিয়েছে মা। আর দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক সবজি দিয়েছি, যার মধ্যে বিন করাই, গাজর, বটবটি, তারপরে স্প্রিং অনিয়ন্স ছিল, আর ফুলকপিও ছিল, তার জন্য দেখতে পাচ্ছ এখানে মটরশুঁটিও ছিল, আর সব রকম সবজি দিয়ে আর কি করেছি। এখানে সয়া সস দিয়েছি। আর এই দেখো গাইস এই চাউমিনটা খেয়ে নেবো এখনকার জন্য, টাটা। আর চাউমিনটা খেতে খুব ভালো হয়েছে, আর এখানে সয়া সস আর টমেটো সস আমি মানে ওর মধ্যেই মিশিয়ে দিয়েছি, আর সবজি যেহেতু বেশি পড়েছে তাই চাউমিনটা খেতে ভালো লাগছে। সবজি প্রচুর দিয়েছিলাম কিন্তু কমে কমে এমন হয়ে গেছে এখন প্রায় দেখাই যাচ্ছে না বলতে গেলে। সো গাইস এখনকার জন্য টাটা। সো গাইস মাম্পি আমাকে একটা প্রজেক্ট করতে দিয়েছিল আর কি, ও জিওগ্রাফি প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজ, যেটা প্র্যাকটিক্যাল খাতা মানে বড় প্র্যাকটিক্যাল খাতার উপরে 8 পেপার মেরে করতে হয়েছে। সো সেটা আমি এখন দিতে যাচ্ছি ওকে, আর ও আসবে না, দাদাও মানে ওর বাবা আসবে আর কি। আর সেটা তোমাদের একটু দেখিয়ে দিই সাইকেলটা থামিয়ে, দাঁড়াও গাইস সে আমার কাছে থাকবে না, আমি তোমায় দেখাতেও পারবো না। দেখো গাইস এইটা করেছি, আর এটা এখন উল্টো দেখাচ্ছে, মনে হচ্ছে সোজা হয়ে যাবে, যদি না সোজা হয় তোমাদের পরে আবার দেখিয়ে দেবো। এইটা এখন মাম্পির গায়ে দিতে যাচ্ছি, আর সাইকেল চালাচ্ছি, আর দাদাও মনে হচ্ছে অনেক দূর চলে এসছে, দাদাও ভাবছে এখন অবধি এলো না কেন, কারণ আমি ইউটিউব ভিডিওটা আপলোড করছিলাম, আর আপলোড করতে করতে এত দেরি হয়ে গেল, আর আপলোড করে আবার থাম্বনেল দিতে হলো তার জন্য এত দেরি হয়ে গেল, ওই জন্য বেরোতেও দেরি হয়ে গেল। আর দাদাও হয়তো ভাবছে যে এতক্ষণ এলো না কেন, দাদাও হয়তো দাঁড়িয়ে আছে। এবার ইটের রাস্তা আসছে, এবার আর দু হাত ছেড়ে মানে এক হাত ছেড়ে চালাতে পারবো না, এবার ফোনটা রাখি গাইস, টাটা।
হেলমেট কই সাইকেল চালাতে গেলে হেলমেট লাগে হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ কেন হ্যাঁ সাইকেল চালাতে মানে হেলমেট নিয়ে কি হবে হ্যাঁ হেলমেট লাগদা লাগিয়ে দিলি বাড়ি দিয়ে কই লেগেছে দেখি অগন্তার দেখি আই পারে অনুষ্কার নিয়ে খেল ঠিক আছে অনুষ্কার নিয়ে খেলতে হবে না তুই বাড়ি যাবি ও যা পালা পালা তো আর ঠান্ডা লাগছে মজা করে খেলবো বল তো এত ঠান্ডা লাগছে তোদের হারে স্যার এত বাদ নো হ্যাঁ এত ঠান্ডা লাগছে সো গাইস আমি দিয়ে চলে এলাম এখন অবধি স্নান করা হয়নি এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে আর আর এরা এই যে তিনজন এখানে খেলছিল তাই এদের একটা ভিডিও করে নিলাম আর ওদিকে বাবা দাদা ধান ঝাড়া হচ্ছে আমাদের ধান ঝেড়ে চাল মানে চাল না সরি ধান নিয়ে চলে গেছি বস্তায় করে কি পুষ্পা বই দেখেছিস আর আমাদের ধান নিয়ে চলে যাওয়া হয়েছে বাড়িতে এখনো বাবাই দাদের ধান ঝাড়া হচ্ছে তাই ওরা এখনো কাজ করছে মানে মেশিনে ধান ঝাড়ছে আর কি এই যে পলি সাইকেল চালানোর চেষ্টা করছে এই চ চ নিয়ে চ আমাকে দেখি চ চ চ নিয়ে চ চ নিয়ে চ বদমাস না চ নিয়ে চ চা চা ওই তো হচ্ছে 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 চা আমি ঠেলে দিচ্ছি চ না বাবা কোথায় নিয়ে যাচ্ছি অনুষ্কা আমরা চলে গেলাম তুই যাবি সত্যি যাবি না থাকবি যাবি তা চলে যাবি আয় চলে আয় চলে তাহলে সাইকেলে চলে হ্যাঁ চলে তোদের সেই ব্লগটা ছেড়ে দিয়েছি অনুষ্কার পলি সেই বলছিলিস যেমন তেমন করে ব্লগ করলি সেটা ছেড়ে দিয়েছি এই যে আমাদের পিসিদের ধান ঝাড়া হচ্ছে আর বাবাইদা প্রচুর কাজকর্ম করছে আর ওদিকে বৌদি বাবাইদা জামা পরে আর শাড়ি পরে আর এই যে পিসি ধান করছে আর আমাদের এখানে ধান ঝাড়া হয়েছিল আমাদের ধান নিয়ে বাড়ি চলে যাওয়া হয়েছে থাকুন নিতে হবে না চল বাড়ি চল এই যে আমাদের মানে সাইকেলে এই বস্তাটা তুলে দিয়েছে এই বস্তাটা নিয়ে যেতে হবে আমাদের তাই তো এই যে বস্তাটা সাইকেলে তুলে দিয়েছে এই বস্তাটা নিয়ে যেতে হবে আমাদের চলো গাইস যাওয়া যাক বস্তাটা নিয়ে আমাদের জমি স্টার্ট হয়েছে তোমরা দেখে নাও ওই সেটা সত্য প্রিয় সো গাইস চলো আজকে খাবারে কি আছে চটপট দেখিয়ে দিই এখানে ভাত আছে আর এটা হচ্ছে ফুল চিংড়ি আর ভিটুলি পুঁই শাক দিয়ে চচ্চড়ি যেটা আমার খেতে খুব ভালো লাগে তাই প্রচুর নিয়েছি এখানে দেখতে পাচ্ছ মা প্রচুর দিয়ে দিয়েছে আমাকে খেয়ে নেবো কোনো অসুবিধা নেই এখানে ডাল আছে ডালের ভিতরে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছে যে ডালটা খেতে খুব ভালো লাগে মসুর ডাল আর এখানে আছে হচ্ছে মাছ দেশি মাছ এটা আর এটা মনে হচ্ছে তেলাপিয়া মাছ মনে হচ্ছে এটা সো গাইজ মানে এই আমাদের টোটাল খাবার দাবার আর এবার খেয়ে নেবো আর এখানে এ হচ্ছে আমাদের বাড়িতে আজকে খাবে তার জন্য একটু লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছ সো গাইস চলো এবার খেয়ে নেবো আর কি আমি সবাই স্নান করে এলাম চুল টুলগুলো এদিক ওদিক হয়ে আছে আর ও এখনও লজ্জা পেয়ে যাচ্ছে সো গাইস চলো খেয়ে নেওয়া যাক আর একটু খেতে খেতেই অনুষ্কা চলে এলো আমাদের বাড়িতে ওর প্রচুর খেতে পেয়েছিল অনুষ্কার বৌদি দুজনে চলে এসেছে দেখতে পাচ্ছ আমরা এবার খেয়ে নেবো টাটা আজকে ব্লগটা এখানে শেষ করছি।